আসসালামু আলাইকুম টেকনিক ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন আপনাদের ফোন দিয়ে তো ভিওয়ার্স আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে দেবো আজকের ভিডিওতে আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আর ভিউার্স এখন সরাসরি চলে যাবো আমাদের জিমেল অ্যাকাউন্টে এবং জিমেল অ্যাকাউন্ট থেকে আপনাদের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত এবং আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটা দেখে তো আপনারা যখন ভিডিওতে যখন আপনারা আপনাদের জিমেল তো জিমেল পরে এখান থেকে আপনাদের মেলের যে অ্যাকাউন্ট আছে সেটা পেয়ে যাবেন এখানে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি দেখতে পাবেন হচ্ছে আপনাদের ফোনের এরকম একটা ইন্টারফেস এবং এখান থেকে দেখতে পাবেন হচ্ছে গুগল অ্যাকাউন্টের একটা অপশন আছে আপনি এখান থেকে এখানে ক্লিক করে দেবেন গুগল অ্যাকাউন্টে এবং গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আপনি সেখানে না গিয়ে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফো নামে একটি অপশন আছে আপনি পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন হচ্ছে পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ অক্টোবর আঠাশ দু হাজার উনিশ আমি এখানে শেষ অক্টোবর আঠাশ তারিখে দু হাজার উনিশ সালে চেঞ্জ করেছিলাম তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনি আমি পেয়ে যাবো হচ্ছে এখানে আপনার এরকম একটি অপশন একটু লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান পেয়ে যাবো এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারিওর পাসওয়ার্ড এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশান আছে আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার চলে যাবে পরবর্তী স্টেপে সেই পর্যন্ত একটি অর্ড করতে হবে আপনাকে লোডিং হওয়ার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড উপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে আপনার চলে আসছে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বা আপনি নতুন যে পাসওয়ার্ডগুলো সেট করবেন সেটা এখানে দিয়ে দেবেন এবং কনফার্ম হওয়ার জন্য আবার নিচ্ছে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি এখানে দুইটাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছেন আমি এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটি দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন নিচে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আপনার এখানে পেয়ে যাবেন এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ড যে লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন ইয়ার পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ নিচে দেখতে পাচ্ছেন এবং উই কিপ ইয়ার অ্যাকাউন্ট প্রোটেক্টেড আর দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ অ্যান্ড গেট স্টার্টেড তো এবার দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি নামে একটি অপশন চলে আসে এখানে আমি কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ হয়ে গেল আমার ফোনের থেকে যে আমি মেলটা পাসওয়ার্ড চেঞ্জ করলাম বা নতুন যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এবার আমি চলে যাবো গেট স্টার্টে এবং আমি দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা একদম সেম ভাবে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে গেলো খুবই এবং খুবই সহজেই কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করা গেল তো আপনারা কিন্তু এভাবেই আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করছি ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ